ছোটবেলা থেকেই শহীদুল মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী। এলাকার লোকজনকে মারধর ও বাড়ির জিনিসপত্র ভাঙায় তার পায়ে পরানো হয় লোহার বেড়ি। মানসিক যন্ত্রণা শুরু হলে শরীরে কামড় ও খামচিয়ে রক্তাক্ত করেন। অভাব অনটনের কারণে তার চিকিৎসাও করাতে পারছে না, আর এভাবেই 17 বছর ধরে বেড়ি পরে ঘুরছেন শহীদুল। দুঃখে কষ্টে জীবন করা, কোন দেশে দরুদি নেই রাস্তাঘাটে, যেন যায়নি কেউ দূরে মারলে তারা অত্যাচার করে ইচ্ছা মতো মার দেয়। এইভাবে তার জীবন যাপন করতেছে। তাদের খাওয়ার কোনো লোক নাই, ঘরে কোনো লোক নাই, ঘরে দরজা নাই, জালনা নাই, যা আছে সব কিলাইয়া ফিটাইয়া এক পুহি করে, তার খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। শহীদুল টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন ও কাজল রেখার ছেলে। সরেজমিনে মহানন্দপুর গ্রামে দেখা গেছে শহীদুল বাড়ির আঙিনায় পায়ে শিকল পরে হেঁটে বেড়াচ্ছেন। লোহার শিকল পরতে পরতে কালো হয়ে গেছে তার পায়ের গোড়ালি। তার হাত ও শরীরে কামড় খামচানোর চিহ্ন স্পষ্ট। আর কেউ কিছু যদি বলে তখন তখনই ও রাগের চোটে হাত হাতে কামড়াইয়া হাত ছিঁড়া ফেলে যায়। গাছের মধ্যে মাথা বাড়ি মারে, হয়তো মাটির মধ্যে মাথা বাড়ি এই অবস্থা করে। তাকে যে আমরা সঠিক ভালোভাবে চিকিৎসা, একটা উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো, আসলে দিনে না দিন খাওয়া চলে না, অর্থাৎ মেসের সহযোগিতা ছাড়া সে মনে করলেন কিছুই করতে পারে না। আর আমাদের যে অবস্থা, আর্থিক অবস্থা, আমরাও মনে করলেন তাদের আমার চাচাকে দেখভাল করতে পারি না, কারণ আমাদের অবস্থাই শোচনীয়। শহীদুল যে টিনের ঘরটিতে থাকে সেটিও ভেঙে গেছে। আত্মীয় স্বজন ও স্থানীয়রা মিলে টাকা তুলে শহীদুলকে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যায়। কিন্তু সেখানকার কর্মরতরা শহীদুলকে দেখে এবং তার সঙ্গে কথা বলে তাকে সেখানে ভর্তি করেননি। পরে শহীদুলকে এলাকায় নিয়ে আসা হয়। এলাকার পল্লী চিকিৎসক দেখিয়ে ওষুধপত্র খাওয়ানো হয়। কিছুদিন ভালো থাকলেও আবার তিনি পাগলামি শুরু করেন। সহ্য করতে না পারে শেষ মুহূর্তে আমাকে পাবনা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, মেন্টাল হাসপাতালে, সেখানে দিয়ে আসার জন্য। তো ওই হাসপাতাল কর্তৃপক্ষ ওকে দেখে ওকে রাখে নাই, আবার আমাদের কাছে ফেরত। কি বলছে? বলছে যে এটা ভালো মানুষ, এটা পাগল না, এটা সেটা অভিযোগ অনেক কিছু বলে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওই একই অবস্থায়। মাঝে মাঝে বাজারে আসলে হঠাৎ করেই একটা লোককে আক্রমণ করে ফেলে। যিনি অসহায় মানুষ, সেই তাকে সহায়তা পাওয়ার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি।